সিনেমা দেখতে ভালোবাসেন না বর্তমান যুগে এমন মানুষ খুব কমই আছেন। জীবনের ব্যস্ত আবহাওয়া থেকে সিনেমা দেখে প্রশান্তি খুঁজে পান অনেকেই। পৃথিবীতে ভ্রমণ বিষয়ক অগণিত সিনেমা নির্মিত হয়েছে, যা ভ্রমণ পিপাসুদেরকে নতুন জায়গা দেখতে এবং জীবন উপভোগ করতে নতুন করে শেখায়। আজকের আয়োজনে জানব এমন কিছু চলচ্চিত্রের ব্যাপারে যা ঘুরতে পছন্দ করা মানুষদের অবশ্যই একবার করে দেখা উচিত। তালিকার শুরুতে রয়েছে হলিউডের ক্লাসিক সিনেমা বলে খ্যাত 2007 সালের ইন্টু দ্য ওয়াইল্ড। ক্রিস্টোফার ম্যাককান্ডেলস এর অ্যাডভেঞ্চারের উপর ভিত্তি করে নির্মিত এই মার্কিন চলচ্চিত্র সকলকে ভাবুক করে তোলে, দেখিয়ে দেয় জীবনের এক ভিন্ন রূপ। সিনেমাতে দেখা যায় গ্রাজুয়েশন শেষ করে পরিবার বাড়িঘর শহুরে আরাম আয়েশের পাঠ চুকিয়ে একজন দৃঢ়চেতা রোমাঞ্চপ্রিয় যুবকের ভবঘুরের জীবন বেছে নিয়েছে। একাকী অজানার উদ্দেশ্যে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে থাকাই তার লক্ষ্য, কারণ সে সমাজের মুখস্থ সামাজিকতা থেকে চিরদিনের জন্য মুক্তি চায়। কাহিনীর পুরো সময় জুড়েই রয়েছে জীবনকে আলাদাভাবে দেখা ও বাঁচতে চাওয়ার এক অনন্য চেহারা। বলা হয় প্রতিটি প্রজন্মের এমন একটি গল্পের প্রয়োজন যা ভূগোল, সংস্কৃতি এবং মানুষের জীবনাচরণ দ্বারা অনুপ্রাণিত হবে। ঠিক তেমনই একটি গল্প 2004 সালের মোটরসাইকেল ডায়ারিজ। সিনেমাটি বৈপ্লবিক নেতা আর্নেস্তো চে গুয়েভারার স্মৃতিচারণমূলক গল্প নিয়ে তৈরি। ইতিহাস বলে 1952 সালে আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনা এবং তার বন্ধু আলবার্তো গ্রানাডোর আর্জেন্টিনা থেকে পেরু পর্যন্ত মোটরসাইকেল করে এবং পায়ে হেঁটে 8000 মাইল ভ্রমণের পথ পাড়ি দেওয়ার গল্পই মূলত মোটরসাইকেল ডায়েরিজে গৃহীত হয়েছে। নষ্ট মোটরসাইকেল এবং টাকা শূন্য পকেট, তবু মাসের পর মাস চলতে থাকে দুই বন্ধুর পথ চলা। গায়েল গার্সিয়া বার্নাল অভিনীত এটি এক অনবদ্য সিনেমা। বলার অপেক্ষা রাখে না বাংলা চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায় মানেই যেন চমৎকার কিছু। অস্কারপ্রাপ্ত কালজয়ী এই চলচ্চিত্রকারের এক অনবদ্য ছবি হল কাঞ্চনজঙ্ঘা। ছবিটি 1962 সালে নির্মিত প্রথম বাংলার রঙিন ছবি। সিনেমা প্রেমীদের মতে একটা ছবি যুগের চেয়ে কতটা অগ্রসরমান হলে 50 বছর পরে এসেও দর্শকের মনে জায়গা করে নিতে পারে তা একমাত্র সত্যজিৎ রায় জানতেন। মূলত একটি ধর্ণাঢ্য পরিবারের হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা পর্বতের পাদদেশে অবস্থিত একটি হিল স্টেশন দার্জিলিংয়ে ছুটির দিনে বেড়াতে আসা এবং জীবনের প্রতিটি অপরূপ সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে গল্পটি শুরু হয়। এরপর থেকে নানান মোড়ে কাহিনী এগোতে থাকে। বলা হয় প্রকৃতির সন্নিকটে এসে পরবাস দার্জিলিং শহরের সকল সীমাবদ্ধতা থেকে মুক্তি লাভ করে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের মতো সগৌরবে প্রকাশিত হওয়ার গল্পই যেন কাঞ্চনজঙ্ঘা। 2012 সালে নির্মিত কন্টিকি মহাসাগর পাড়ি দেবার চোয়ালবদ্ধ সংকল্পের গল্প। সিনেমাটিতে একদল পাগলাটে এক্সপ্লোরারের বিস্ময়কর কাহিনী দেখা যায়। একমাত্র সম্বল কাঠের ভেলায় ভর করে প্রশান্ত মহাসাগরের প্রায় 4300 মাইল পথ পাড়ি দেয় তারা, যা রূপকথার মতো শোনায়। কন্টিকি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি স্ক্যান্ডিনেভিয়ান সিনেমা। 2016 সালের গুড বাই বার্লিনকেও ক্লাসিক সিনেমার তকমা দেওয়া হয়। অন্য একজনের গাড়ি বিনা অনুমতিতে নিয়ে ভিন্ন রকম মানসিকতার দুই কিশোর শহরে পল্লীতে সবুজ প্রান্তরে দিন রাত ঘুরে বেড়ায়। বাড়ি ফিরে কোনো এক বিশৃঙ্খল বিন্দুতে জীবনের মানে আচমকা উপলব্ধি করে তারা। এই নিয়েই এগিয়ে যাওয়ায় গল্প। প্রতিবেশী দেশের বলিউডে রয়েছে ভ্রমণ নিয়ে এক ব্লকবাস্টার সিনেমা। 2011 সালের জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমাটিতে তরুণ প্রজন্মকে এক ভিন্ন বিশ্ব দেখিয়ে যায়। যারা স্বপ্ন দেখতে চান, যারা জীবনের প্রতিটি শ্বাসে উঠতে চান এবং বাঁচতে চান, তাদের জন্য এই সিনেমাটি একটি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করতে পারে বলেও মনে করেন অনেকে। ভ্রমণ নিয়ে নির্মিত সিনেমায় গভীর সমুদ্রে ডাইভিং, স্কাই ডাইভিং এবং স্প্যানিশ সারের সাথে দৌড়ানো থেকে শুরু করে আনন্দদায়ক অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো মুভিটিতে এক অনন্য মাত্রা যোগ করেছে। সিনেমাপ্রেমীদের মতে এই মুভি তাদের মাঝে স্পেন গিয়ে হারিয়ে যাওয়ার ইচ্ছে বাড়িয়ে তোলে।